নমস্কার। হিন্দুস্তান ইউনিলিভার এবং এশিয়ান পেন্টসের রেজাল্ট বেরোনোর পর থেকে কিন্তু এই দুটো স্টকেই ভালো মতন কারেকশান এসেছে, তো এই কারেকশানে কি আমাদের একটু সুযোগ খোঁজা উচিত তা নিয়ে আলোচনা করব। রেজাল্ট কেমন হয়েছে তা নিয়ে একটু আলোচনা থাকবে, তার সাথে সাথে খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে আমরা মাঝে মাঝে হয়তো যে ইন্ডিকেটরের বশবর্তী হয়ে গিয়ে ক্যান্ডেলস্টিকের ইমোশনটা কি বলতে চাইছে সেটা হয়তো ভুলে যাই, যার খুব সুন্দর উদাহরণ আজকেও হয়েছে এবং কাল আগামীকাল মানে গতকাল যেদিন আমি আপনাদের সাথে লাইভ ইউটিউবে স্ট্রিম করছিলাম যে ট্রেডিংয়ে, সেখানেও কিন্তু একটা দারুণ ক্যান্ডেল তৈরি হয়েছিল, সেটা নিয়ে আলোচনা করব, যেটা থেকে কিন্তু আমাদের মানে ট্রেডিং লাইফের পুরো লাইফের কিন্তু অনেক কিছু জিনিস শেখা যায়, প্লিজ মনে রাখবেন। তাই জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, মন দিয়ে শুনবেন। এই চারটে জিনিসকে আমি কিন্তু আজকে কভার আপ করব। প্রথমে আগে আমি একটু মানে এশিয়ান পেন্টস, হিন্দুস্তান ইউনিলিভার আর কিছু স্টক নিয়ে আলোচনা করব। তার আগে নিফটির আজকে কেমন হয়েছে, আজকে আমার ট্রেড অবভিয়াসলি কেমন ছিল সেটা তো বলবই, তার সাথে সাথে যেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমি কথা বলছিলাম সেটাকে একটু চিনিয়ে দেব। এইটা ইউজ করে কিন্তু আপনারা যে কোনো দিন মানে এরকম যদি প্যাটার্ন তৈরি হয় একটু কশাস থাকবেন এবং তার থেকে কিন্তু অনেক মুনাফা আমরা কামাতে পারি। অ্যাজ এ ডিসক্লেমার, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস এখানে দেওয়া হচ্ছে না, জাস্ট ফর লার্নিং অ্যান্ড এডুকেশনাল পারপাসের জন্যে। প্রথমে চলে যাই নিফটির চার্টে, এইখানে আসবো না মানে এখানে তো অনেক ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এইখানে আসবো না, খালি চোখে দেখুন তো আগে। খালি চোখে দেখাটা মনে হয় আমরা প্র্যাকটিস করছি না অনেক সময়, আমরা ইন্ডিকেটরের বশবর্তী হয়ে পড়ি তো তাই জন্যই প্রবলেমটা হয়। আজকের আগে উদাহরণটা দেব, তারপর কালকের একটা ক্যান্ডেল নিয়ে এবং আমার ট্রেডিংয়ে বলেছিলাম যেটা সেটা নিয়ে কথা বলবো। আজকে বলি কুড়ি তারিখ এমনি দেখে সকালের দিকে শুরুটা হয়েছিল ভোলাটাইল, দিকে মনে হচ্ছিল যে যেন করবো না, ট্রেড ফ্রেড না করাই উচিত, সব ঠিক আছে। কিন্তু প্রথম দেখে এইটা ধারণা করে নেবেন না যে আজকে সারাদিন ট্রেড করবো না, এরকম অনেকে করে নেয় না, যখন ভোলাটাইল ফেজ তখন আমি করবো না, তারপর যদি মার্কেট সুযোগ দেয় খোলা মনে থাকবো, সুযোগ দিলে আমি ঢুকবো, সুযোগ না দিলে ঢুকবো না। আচ্ছা আজকে দেখুন এইখান থেকে শুরু হয়েছিল, নিচে এসেছে, এসব জায়গায় এসেছে, একটা দিকে দেখুন আগের দিনের, এইটা হচ্ছে এর আগের দিনের 19 তারিখের বাজার, 15 মিনিটের ক্যান্ডেলে বলছি, এখানে দেখুন আগের দিনের লো, তাই তো, আগের দিনের লো এর এই জোনটাকে যদি টানি, এইখানে আগের দিনের লোতে একটা সাপোর্ট হিসেবে কাজ করে, এটা বলে দিতে হয় না, এটা একটা ট্রেডিংয়ের অলিখিত নিয়ম আমরা জানি, সেখান থেকে কিন্তু একটা বাউন্স দিল। সুতরাং এই জায়গাটা একদম কপিবুক স্টাইলের হয়েছে, এই নয় যে বাজার আমাদের মানে না বুঝে না বলে কিছু কাজ করেছে, না, এখানে তো কপিবুক স্টাইলে বাজার কাজ করেছে, তাই না? মার্কেট আমাদের মাঝে মাঝে এরকম সুযোগ দেয়, প্রশ্ন হলো আমরা কি সেই সুযোগটা নিতে পারি, ঠিক আছে, দিল, উপরে সুন্দর একটা মুভ ভালো দিয়েছে। এইবার দেখুন যেটা আসল জিনিস, দিনের হাই, আগের দিনের হাই, এই জোনটাকে যদি আমরা টানি, একদম আগের দিনের হাইয়ে আসছে, আগের দিনের হাই কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে আমরা জানি, অনেকের জানা আছে বা যাদের জানা নেই একদম নতুন তারা এটা বুঝে নিন, আগের দিনের হাই আর আগের দিনের লোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দুটো লেভেল হয়, ঠিক আছে। আগের দিনের হাই সুন্দর, ওইখান থেকে একটা রিজেকশন এলো, একটা রিজেকশন ক্যান্ডেল এলো, ওইসব বিয়ারিশ এনগালফিং ওইসব কথাগুলো বাদ দিন, ইমোশন, আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওটা 6 মাস 7 মাস বা 1 বছর আগের ভিডিওটা অনেকেই হয়তো দেখেছেন কিন্তু হয়তো ভুলে গেছেন, প্লিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সঞ্জয় টকস বাংলা বলে সার্চ করুন, যেটা আসবে সেটা দেখুন, ঠিক আছে, প্রায় ওতে 80,000-90,000 মতো ভিউ হয়তো হয়ে গেছে, আপনারা সবাই হয়তো দেখেছেন, প্লিজ আর একবার বলবো দেখে নিন। একটা রিজেকশন ক্যান্ডেল এলো, রিজেকশন ক্যান্ডেল মানে উপর থেকে একদম তার মানে একদম পিওর সেলিং এবং তার কোনো লাঠি নেই, মানে নিচে আসার পর আবার যে বাই করে কাউকে উঠিয়ে দেওয়া, এই যে লাঠি তৈরি হয় কেন, ধরুন এরকম যদি ক্যান্ডেলটা তৈরি হতো, হ্যাঁ, উপর থেকে হলো নিচে এলো, এটা ধরুন রেড ক্যান্ডেল, তার মানে কি উপর থেকে এখানে খুললো, খুলে নিচে এলো, নিচে এসে আবার কেউ এখান থেকে বাই করে এখানে ক্যান্ডেলটা ক্লোজ করলো, তাই তো, তাই জন্যই লাঠির তৈরি হয়, লাঠির দৈর্ঘ্যটা ওই ইমোশনটাকে বলে, একদম পাতি বাংলায় বলছি, কোনো নাম দিয়ে নয়, ঠিক আছে। দেখুন তো সেটা কি কোনো লাঠি ফাটি আছে, নেই, তার মানে কি একদম সেলিং প্রেশারটা এতই বেশি যে নিচ থেকে কোনো বাইও আসেনি, তাই না? এইটা থেকেই বোঝা যায় যে উপরের দিনের হাই থেকে রিজেকশন আসছে, ব্যাস, সাথে সাথে
যাই করা যায়। এখানে বিয়ারিশ সেন্টিমেন্ট নেব, সে বিয়ারিশ সেন্টিমেন্ট হতে গেলে পুট বাই করতে পারি, কল অপশান সেল করতে পারি, নিফটি বিজ ইন্ট্রাডেতে সেল করতে পারি, নিফটি ফিউচার সেল করতে পারি, যা খুশি করা যায়। ডিপেন্ডস অন আপনার রিস্ক প্রোফাইল কি, আপনার কতটা ক্যাপিটাল আছে, তার অনুযায়ী রিস্ক প্রোফাইল হচ্ছে কিনা। 2% 3% যে রিস্ক প্রোফাইলের রুল আমি আপনাদের বলেছি সেই অনুযায়ী স্টপ লস দিনের হাইয়ের উপরে একটু উপরে স্টপ লস রেখে সুন্দর একটা ট্রেড দেয়। আজকে মার্কেট যা সুন্দর ট্রেড দিয়েছে, আমি মনে করি আজকের বাজারে যদি আপনারা ভোলাটাইল বলেন, আমি কিন্তু সেটা অতটা মানব না। ভোলাটাইল তখনই মনে হবে যদি আমরা আমাদের পজিশন সাইজকে ঠিক না রাখি আর আমাদের লজিকটা ঠিক না থাকে বা টাইমিংয়ের গণ্ডগোল হয়ে যায়। অনেক সময় হয় এইদিকে ভাববো বেরোছিলাম, নেওয়া হয়নি, নেওয়া না হলে ঠিক আছে, ট্রেডকে চেজ করব না। আজকে কিন্তু সুন্দর একদম লেভেলগুলোকে মেনেও কাজ করেছে সকালের, এই মুভটা আমি বাদও দিলাম। যদি এই মুভটাকে ধরার জন্য কেন আমি বলছি, কারণ এই মুভটা দিনের হাই থেকে তো রিজেকশন দিয়েছে, প্লাস এটা ট্রেন্ডের দিকে কেন, বিগত 2-3 দিনের ডেইলি চার্ট ওপেন করুন, ওপেন করে একটু ট্রেন্ডটা দেখুন তো, ট্রেন্ড তো নিচের দিকে, তার মাঝখানে ওঠানামা করছে সেটা আলাদা ব্যাপার। আমি যদি ডেইলি চার্টে করিয়ে যাও, দেখুন এই যে এঁকেছিলাম 15 মিনিটের চার্টে, এই অ্যারোটা ডেইলি চার্টের সাথেও তো মিলেই যাচ্ছে। ডেইলি চার্টে যদি এখান থেকে মিডিয়াম টার্মে মুডটা কেমন যদি বলা যায়, তাহলে কি বুলিশ মুড? একদমই নয়, ও নিচের দিকে। তাহলে তার দিকে আমি যদি ট্রেন্ড পাই, মানে যেটা মিডিয়াম টার্ম বা শর্ট টার্ম ট্রেন্ড, তার দিকেই আমি দিনের মুভমেন্টটাও পাচ্ছি, তাহলে সেটা স্ট্রং মুভমেন্ট হয়, সেই দিকে আমি পজিশনটা নেওয়া বেশি প্রেফারেবল। আজকে ট্রেডিংয়ে কিন্তু সেই জিনিসটা করেছি, এইটা একটা দিক হলো, এটা একটা জিনিস বোঝালো। এবং সেকেন্ড যে দিকটা বোঝাবো সেটা যদি মাথায় রাখতে পারেন, তাহলে আমি বুঝবো যে আপনারা হ্যাঁ মানে ঠিকঠাক ট্রেড হচ্ছে, না হলে কিন্তু আমরা ইন্ডিকেটরের দাসত্ব বোধ করছি। যেমন ইন্ডিকেটরে এখানে দেখুন 15 মিনিটের, এবার যদি ইন্ডিকেটর লাগিয়ে আপনি দেখেন যে সিম্পল পিভট পয়েন্ট, সুন্দর পিভট পয়েন্টে ও কিন্তু রেজিস্ট্যান্স নিয়েই নেমেছে, কিন্তু আমি আগে ইন্ডিকেটর ছাড়া আপনাদের দেখিয়েছি যাতে চোখটা ট্রেন্ড হয়, ক্যান্ডেলস্টিকের যে আসল মর্ম মানে অন্তর্নিহিত মিনিংটা আমরা বুঝতে পারি, নাহলে তো ইন্ডিকেটর বেসড হলে কোনোদিন ট্রেড করা যায় না। আগে প্রাইস অ্যাকশনটা বুঝতে হবে, ক্যান্ডেল কি বলছে, ঠিক আছে। দিনের এই হাই থেকে এখান থেকে সুন্দর রিজেকশন, একদম দিনের লোতেই বন্ধ করেছে, একদম দিনের লোতে সুন্দর টাকা পাওয়া যায়। একটু কমেন্ট করে জানাবেন আজকে আপনারা এই মুভটা কারা কারা ধরতে পেরেছেন, যদি কেউ ধরতে না পারেন ডোন্ট ওয়ারি, শিখে নিন, পরে পরবর্তীকালে সেটা অ্যাপ্লাই করাই যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তবে ওই রিস্কটা মেনে, রিস্কটা এই করে রেখে, এইবার কালকে একজন আমার স্টুডেন্ট একজন প্রশ্ন করেছিলেন এবং আমার খুব মনে হয়েছিল যে সেটা আপনাদেরকেও উত্তরটা দেওয়া উচিত, তাই জন্য কিন্তু এই ভিডিওটা একটু আমি সময় নিয়ে করব। এই 5 মিনিটটা কিন্তু মন দিয়ে শুনবেন কি হয়েছিল কালকে ইউটিউব লাইভে আপনারা ছিলেন আমার সাথে। তার আগে বলে নিই কীভাবে অপশন শুরু করবেন বা যে কোনো সুইং ট্রেডিং শুরু করবেন, তার জন্যে কিন্তু অনেকে প্রশ্ন করেন, তার জন্য আমার প্লেলিস্টে আসবেন, এসে কিন্তু অপশন সেলিং স্ট্র্যাটেজি বলে একটা প্লেলিস্ট তো আছেই, তার সাথে সাথে সুইং ট্রেডিং চ্যালেঞ্জের কিছু আমার ভিডিওস আছে সেটা দেখবেন, আমার পোর্টফোলিও ETF এর কিছু ইনভেস্টমেন্টের জন্য তৈরি করেছি সেটা তো আছেই, এবং লাইভ ট্রেডিং 2022 এবং এই 23-এর যে চলছে লাইভ ট্রেডিংয়ের যে ভিডিওগুলো সেগুলো এখানে আছে দেখবেন। তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট হলো, এখানে হয়তো পুরোটা দেখতে পাচ্ছেন না, এইখানে দেখবেন এই যে এটার প্লেলিস্টের নাম বলে দিচ্ছি, শেয়ার মার্কেট ফ্রি কোর্স বলে এখানে 30টা ক্লাসের একটা ভিডিও আছে যেখানে আমি টেকনিক্যাল ট্রেডিং সাইকোলজি থেকে শুরু করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস সব কিছুকে একটু মানে এক্সপ্লেন করেছি, এই প্লেলিস্টটা অবশ্যই দেখবেন, ঠিক আছে। যাই হোক, এইবার চলে আসি কি আমি বলতে চাইছি। আর একটা কথা, ইম্পর্টেন্ট জিনিস, আমি কিন্তু মার্কেটের কিছু আপডেট আমার টেলিগ্রাম গ্রুপে দিই, টুইটারেও দিই, টেলিগ্রাম গ্রুপের এবং টুইটার গ্রুপের লিংক কিন্তু আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, ওখান থেকে জয়েন হয়ে নেবেন ফ্রি অফ কস্টে পাবলিক টেলিগ্রাম গ্রুপ। আচ্ছা, এইখানে আসি, যে কথাটা এবার মেন ইম্পর্টেন্ট বলবো, এইখানে ইন্ডিকেটর ছাড়া একদম দেখাচ্ছি, এই যে ক্যান্ডেলটা হলো দেখলেন তো, এটা লাঠিটা কত বড়। আমি কালকে যখন লাইভ আপনাদের সাথে করেছিলাম, লাইভ এখানে এসে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন, লাইভে এসেই এই যে আপনাদের সাথে লাইভ at 9 AM কালকে, মানে গতকাল আমি আপনাদের সাথে লাইভে ছিলাম 1 ঘন্টা 46 মিনিট 9টা থেকে ছিলাম, তো সেখানে আমি নিফটিতে শর্ট করেছিলাম, মানে কল অপশান সেল করেছিলাম, যেটাই কিন্তু প্রায় 90% প্রিমিয়ামটা আমরা খেয়েছিলাম, মানে পকেটে পুরে নিয়েছিলাম, খুব ভালো। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমি বলেওছিলাম দিনের হাইতে আমার স্টপ লসের মতো মোটামুটি থাকবে, তাহলে এইখানে তো দিনের হাইতে তো মানে হয়ে গেল জিনিসটা, তাই না? তাহলে কেন হলো না,
তাহলে আপনি মানে আমি বেরিয়ে গেলাম না কেন একটা প্রশ্ন থাকে, এই এই ব্যাপারটা মন দিয়ে শুনবেন। প্রথম কথা, আপনারা যারা আমার আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন আমি ক্লোজিং বেসিসে একটু ক্যান্ডেল দেখতে পছন্দ করি, ক্লোজিং বেসিসে, মানে টাচ করে চলে গেল তা নয়, ক্লোজিং বেসিসে ক্যান্ডেল আমি দেখি স্পেশালি। এবার দেখুন, বাই করলে কি হবে, বাই অপশন যারা বাই করে থাকেন তখন তো খুব তাড়াতাড়ি টাকাটা লস হয়, তখন অতটা সময় হয়তো দেওয়া যাবে না একটা ক্যান্ডেলটা লস বন্ধ হওয়া পর্যন্ত, মাঝে মাঝে এইটা হয় যদি ক্যান্ডেলের সাইজ বড় থাকে। কিন্তু যেহেতু আমি সেল করে রেখেছিলাম সেহেতু আমার কাছে একটা কুশন ছিল, সেলিংয়ে জানেন প্রবাবিলিটি থাকে, থিটা ডিকেটা আপনার পক্ষে থাকে, তাহলে একটু সুযোগ থাকে প্রথম কথা, তাই জন্য ক্যান্ডেল ক্লোজিংটা আমি মেন হিসাবে নেব। দ্বিতীয় কথাটা মন দিয়ে শুনুন, এইখানে দেখুন, এইখানে কি আগের দিনের, এটা তার আগের দিনের, এই যে এখানে দিনটা আগের দিনের, এইটা ছিল সাপোর্ট, যেটাকে টানলে এটাই হয়ে যায় রেজিস্ট্যান্স জোন, দেখছেন? তার সাথে আজকের দিন আজকের রেজিস্ট্যান্সটাও কি সুন্দর মিলে যাচ্ছে, মানে চোখটা ছবির মতো কি হচ্ছে, দেখা কি যাচ্ছে, নিজেকে প্রশ্ন করুন। আমি এই জন্যই আজকের সব প্যাটার্নগুলোকে আপনাদের সামনে এক্সপ্লেন করছি, এই প্যাটার্নগুলোকে চোখ খুলে রেখে মার্কেটে দেখুন, ইন্ডিকেটর ফিন্ডিকেটর বাদ দিন, আগে ক্যান্ডেলের প্যাটার্ন সিম্পল জিনিসগুলো বুঝতে পারছেন কিনা। আচ্ছা, এখানে রেজিস্ট্যান্স, আগে তো এটা এটা সাপোর্ট ছিল, রাইট? এইখানে দেখুন সাপোর্ট, তাহলে এই জোনটা এবং আগের দিনের যেটা সেটা একটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের এখানে ও গেছে, দিনের হাই এখানে ছিল, ও ক্রস করলো, ক্লোজিং বেসিসে এই ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে সেটা দেখুন, ক্লোজিং তো দিনের হাইয়ের হলো না, সুতরাং স্টপ লস আমার ট্রিগার হবে না। কিন্তু আপনি বলবেন, আরে দাদা এখানে তো ক্লোজ হলো, ক্লোজ হলো, ঠিক আছে, রেজিস্ট্যান্সের একটা জোন হয় প্লাস মাইনাস 10-15 পয়েন্টের হয়, কিন্তু এই ক্যান্ডেলটা দেখে আমি কি ডিসিশন নেওয়া উচিত, বা সেটা বলছি ক্যান্ডেলটা কেমন তৈরি হয়েছে, এরকম এরকম টাইপের গ্রিন ক্যান্ডেল, গ্রিন, তার মানে এখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হয়েছে, ওপেন হয়েও এত দূর গেছে, এত দূর উঠেছে, কিন্তু তারপর কি হয়েছে, ক্লোজ হতে হতে উপরের তরফ থেকে হেভি সেলিং এসেছে, বোঝা গেল, হেভি সেলিং এসেছে, তার মানে উপরে যে যাচ্ছে সেই যাওয়াটা, এইখানে যে রেজিস্ট্যান্স এইটা কিন্তু বাজার মানছে, এই জোনটা যেটা আগের দিনের জোন থেকে এক্সট্রাপোলেট করলে বা টানলে আসছে সেটাকে কিন্তু বাজার মানছে, যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে তার জন্যই এই রকম তৈরি হলো। যদি একটা মারুবুজু এরকম পুরো গোটা গ্রিন ক্যান্ডেল হয়ে উপরের দিকে চলে যেত থাকতো, তাহলে কিন্তু আমি বেরিয়ে যেতাম আমার পজিশন থেকে, বোঝা গেল, ক্যান্ডেলের ইমোশন থেকে। তার মানে কি, মানে বুলসরা যতই চেষ্টা করুক ওইখানে ওই রেজিস্ট্যান্সে বিয়াররা যারা আছে তারা কিন্তু প্রভাবশালী, তারা কিন্তু সহজে ছেড়ে কথা বলবে না, যেই এটা দেখলেন পরের ক্যান্ডেলে ফলো আপও হলো, পরের ক্যান্ডেলে কিন্তু মানে এই পরের ক্যান্ডেলেই একটা গ্রিন ক্যান্ডেল করে একে ক্রস করে গেল তা নয়, তা নয়, পরের ক্যান্ডেল এই ক্যান্ডেলটা দেখুন ফলো আপ হলো রেড ক্যান্ডেল, তার মানে কি বুলস আছে, ঠিক আছে বুলস তো আছেই, কিন্তু বিয়ার্সরাও যে হাল ছেড়ে দিয়েছে তা নয়, সাথে সাথে দিনের হাইয়ের আপনার মানে থিওরি চেঞ্জ হয়ে যাবে, তখন আর দিনের হাই এটা নয়, তখন দিনের হাই আর এটা নয়, যেহেতু এখানে বিয়াররাও দেখলাম অ্যাক্টিভেট হয়ে আছে, আর আমিও বিয়ার ছিলাম কারণ আমি কল অপশন সেল করেছিলাম, নিফটিতে বিয়ারিশ ছিলাম, আমি দেখলাম আমার দলের লোক ভারী আছে, আমার দলে লোক আছে, তাহলে সাথে সাথে আপনার স্টপ লসটা কি হয়ে যাবে, অ্যাটলিস্ট এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এর হাইতে, যতক্ষণ না এর হাই যেখানে আমার দলের লোক বসে আছে, আমার দলের লোক যারা বিয়ার তারা বসে আছে, তাদের উপরে যতক্ষণ না গ্রিন ক্যান্ডেল চলে যাচ্ছে ততক্ষণ আমার তো স্টপ লস আবার নতুন করে মানে ট্রিগার করার দরকার নেই, কারণ আমার স্টপ লস তখন চেঞ্জ হয়ে গেছে, আমি দেখলাম আমার সাথীরা এখানে বসে আছে, ঠিক আছে? আমি আমার স্টুডেন্টেরও যা প্রশ্ন করেছিলাম একটু বুঝিয়েছিলাম, এটা আপনার আমাদেরও আমার মনে হলো আপনাদের বোঝা বলা উচিত, সাথে সাথে কিন্তু স্টপ লসের ডেফিনেশনটা এখান থেকে অল্পই, বেশি তো দূর নয়, এখান থেকে এখানে কিন্তু আমার শিফট হয়ে গেল, যেহেতু এখানে ফলো আপও হয়েছিল এই, তারপর দেখুন এই ক্যান্ডেলটা এই মাঝখানে বন্ধ হলে আমার কিচ্ছু করার নেই, আমি স্টপ লস ট্রিগার করবো না, তারপর তো দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম এখানে নেমে এলো, যখন প্রিমিয়াম আপনারা লাস্টে দেখালাম 8 টাকায় নেমে এসেছিল, আমি 52 টাকায় সেল করেছিলাম, 18,100 কল অপশন মনে হয়, 52 টাকায় আমি সেল করেছিলাম, 8 টাকায় নেমে এসেছিলো, 7 টাকায় নেমে এসেছিলো, ব্যাস ঠিক আছে। এই লজিকটা কিন্তু মানতে হবে, ডাইনামিক, আপনাকে ডাইনামিক হতে হবে স্টপ লসের ক্ষেত্রেও, ডাইনামিক বা মার্কেটকে বুঝতে হবে অ্যাজ এ ডাইনামিক, ক্যান্ডেলটা কী তৈরি হচ্ছে, এইখানে কিন্তু আপনি যদি
ওই ইন্ডিকেটরের ভরসায় বসে থাকেন তাহলে কিন্তু ট্রেড করতে পারবেন না। যারা ইন্ডিকেটরের ভরসায় বসে থাকেন আমি আপনাকে কথা লিখে দিচ্ছি, ইন্ডিকেটরই যদি সব কিছু হতো তাহলে ওই দারুণ সুপার ইন্ডিকেটর পাওয়া যেত, যেটা লাগিয়ে নিলে সবাই প্রফিটেবল হয়ে যেত, ঠিক আছে? সেটা দিয়ে হয় না। ক্যান্ডেল কীভাবে তৈরি হচ্ছে, তার ইমোশন এবং কোথায় তৈরি হচ্ছে, এই যে আপনার এই জিনিসটা, অনেকে অনেক কিছু নাম বলবেন, নাম ছাড়ুন, আপনি তো ইমোশনটা বুঝেছেন। এইটাই যদি এইখানে তৈরি হতো, এই যে এইসব জায়গায় ধরুন তৈরি হলো, ডাজেন্ট ম্যাটার, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল এরকম তৈরি হলো, এটা 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 কোনো ম্যাটার করতো না। এটা কোথায় তৈরি হচ্ছে, এটা উপরের দিকে রেজিস্ট্যান্সে তৈরি হচ্ছে, তাহলে এটা ম্যাটার করছে। এটা মাঝখানে বা আপনার নিচে যদি তৈরি হয় তাহলে অতটা ম্যাটার করবে না, গ্রিন ক্যান্ডেলের কথা বলছি। রেড ক্যান্ডেল হলে আবার অন্যরকম মিনিং আছে, বোঝা গেল? এইগুলো কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমি পড়িয়েছি, যদি ভুলে গিয়ে থাকেন আমি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওর লিংক এই ভিডিওর শেষে শেষ স্ক্রিনে আবার দিয়ে দেবো। দয়া করে 1.5x স্পিডে হলেও একবার ঝালিয়ে নিন, হয়তো এক বছর আগের ভিডিও তো একটু ভুলে গেছেন, প্লিজ প্লিজ, নাহলে এই জিনিসগুলো মিস করবেন। আর দেখছেন তো আজকের এই রেজিস্ট্যান্স জোনটাকে মনে রাখলেই এখান থেকে সুন্দর সুন্দর একটা আপনি র্যালি পেয়ে যেতেন নিচের দিকে। এখান থেকে দেখুন তাহলে আগের দিনই যে পেতে হবে তা নয়, আজকের দিনে তো মার্কেট আপনাকে মালামাল করে দিল, পার্সেন্টেজ টার্মসে বলছি, অনেক কামানো যায়। এই জন্য চোখ কান খোলা রাখবেন, আশা করি আপনাদের ভালো লাগছে, এত কষ্ট করে, কষ্ট আমারও হচ্ছে না, আপনারাও সময় দিচ্ছেন, তো একটু প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। এরপর আমি এশিয়ান পেন্টস আর হিন্দুস্তান ইউনিলিভার নিয়ে বলবো, কিন্তু ভিডিওটাকে প্রত্যেকে লাইক করবেন। আর এই জিনিসটা বুঝেছেন কি না, নিজের কি মন্তব্য একটু কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমিও মোটিভেটেড হব যে হ্যাঁ আপনাদের যে এরকমভাবে বোঝাচ্ছি একটু সময় নিয়েই বোঝাচ্ছি, তো সেটা এই হচ্ছে। কিন্তু আনকাট ভিডিও কোনো আমি এডিট করি না, কিছু না, একবারে যা মনে আসে বলি, আনকাট ভিডিও আপনি পান আমার থেকে, ঠিক আছে? আমি কোনো এডিটও করি না ভিডিওতে, বুঝতে পাচ্ছেন? তার মানে এই যে এটা করছি তাই প্লিজ এটা একটু মোটিভেটেড, মোটিভেশন আমারও দরকার। আপনি প্লিজ ভিডিওটা লাইক, আর অবশ্যই চ্যানেলে নতুন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন, যখন আমি লাইভে থাকবো বা এইসব জিনিসগুলো নতুন আপডেট দেবো সেই ভিডিও আপনাদের কাছে তাহলে চলে আসবে, যদি সাবস্ক্রাইব করে বেল আইকনকে অন করে রাখেন। তো চলুন এবার আমরা আসি, আজকের ট্রেডটাও তো দেখাতে হবে, আজকের ট্রেড আমি কী করেছি প্রথমে দেখাই। প্রথমে অর্ডার বুক থেকে শুরু করবো, হ্যাঁ অর্ডার বুকে যদি আমি আসি এইখানে, এই যো এটা আমার 18,500 CE বাই করছি, মানে এটা হেজিং পজিশান। এই যো কল অপশান প্রথমে সেল করেছিলাম, তারপর আবার পজিশান এই করে নিলাম। মেইনলি আপনি দেখতে পাচ্ছেন কল অপশান সেলিংয়ের উপর আমি ছিলাম প্রথমে, তারপর মাঝখানে কিন্তু পুট অপশানও আমি সেল করেছিলাম, পুট অপশান। কেন আমি বলছি, আগে পজিশানে যাই, পজিশানে গিয়ে একটু রিফ্রেশ করে দিই, তারপর পজিশানে রিফ্রেশ করে দিলাম। আমি যদি এখানে আপনার আসে, আজকে 14,300 টাকার মতো এসেছে, ওটা বড় ব্যাপার না, আগে আপনি দেখুন আমি কিন্তু পুট অপশান আগে সেল করি। এই যো দেখুন পুট, এই দুটো মেন পজিশান আমি যেটা বক্স করছি, এইটা আর এইটা, এই দুটো আমার হেজিংয়ের পজিশান এইচ, এই যে এইটা এইটা হেজিং আর এইটা হেজিং, যেটা বক্স করে দিয়েছি সেটা আমার মেন পজিশান। আদানিরও ফিউচার নিয়েছিলাম, আদানির সেটা ওয়ার্কআউট করেনি, -250 টাকায় বেরিয়ে গেছে, ওটা ছাড়ুন। অপশানে আসুন, অপশানে এই দুটো মেন পজিশান দেখুন, পি অপশান সেল করেছি। পি অপশান সেল মানে হচ্ছে আমি মার্কেটে বুলিশ, ওই যখন একটু উঠলো, যখন একটু উঠলো এই 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 পোর্শনটায়, এই পোর্শনটায় কোথায়, এই যো এই পোর্শনটা, এইখানে দেখুন একটু উঠেছে, দিনের লোকে, দিনের লোকে সাপোর্ট করে উঠেছে, তখন আমি পুট অপশান সেল করি, ঠিক আছে? তারপর কি করি, তখন সাথে সাথে কিন্তু মানে ওটা যেহেতু ট্রেন্ডের এগেনস্টে যাচ্ছি, ট্রেন্ড শর্ট টার্মের কি ডাউনওয়ার্ডস, আমি ট্রেন্ডের এগেনস্টে গেছি, কম পজিশান সাইজ নিয়ে কুইক ইন কুইক আউট, কারণ আমি ট্রেন্ডের এগেনস্টে। দেখুন দেখুন প্রফিট ওখানে কি +2,800 টাকা, প্রফিট নিয়ে বেরিয়ে গেছি, ওটাকে আমি বেশি মানে ক্যারি বা বেশি এই করিনি, জানি আমি ট্রেন্ডের এগেনস্টে যাচ্ছি। 18,100 CE কল অপশান সেল মানে বিয়ারিশ, যখন রেজিস্ট্যান্সে ছিল তখন কল অপশান সেল করেছিলাম বিয়ারিশ, সেটাকে কিন্তু আমি সুন্দর পিরামিডিংও করেছি এবং নিচের দিকে সুন্দর আমি ফলো করেছি, যেহেতু ওটা আমি ট্রেন্ডের পক্ষেও ছিলাম, সুতরাং একটা অ্যাডেড কনফিডেন্স দেয়, বোঝা গেল? ওতে কিন্তু 13,000 টাকা এলো, ঠিক আছে? আমি 100 টাকার উপর থেকে সেল করা শুরু করি, 71 টাকায় মোটামুটি এসেছে, আমি ওই 66-65 টাকা ওরকম লোফও গেছিলো, ঠিক আছে? এই
মানে বোঝা গেল যে কল অপশন কেন সেল করেছিলাম, কখন পুট অপশন সেল করেছিলাম, কখন ট্রেন্ডের ফরে থাকলে কিভাবে অ্যাপ্রোচ থাকবে, ট্রেন্ডের এগেনস্টে থাকলে কি অ্যাপ্রোচ থাকবে, আর ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন, এই দুটো। চলুন, এবার অনেকক্ষণ সময় হয়ে গেছে, সরি, এগুলো বোঝাতে দেখুন একটু টাইম লাগে, কিছু তো করার নেই। হ্যাঁ, মানে যে জিনিসটা যা সময় লাগবে এটা আমার হাতে নেই। আচ্ছা চলুন, এবার আমি একটু হিন্দুস্তান ইউনিলিভারের আগে রেজাল্ট আর একটু চার্ট নিয়ে কথা বলি। হিন্দুস্তান ইউনিলিভারে রেজাল্ট এসেছে, হিন্দুস্তান ইউনিলিভার হাল যাকে আমরা জানি, প্রচুর সবাই প্রায় প্রোডাক্ট তার ইউজ করেন ঘরে। এদের রেজাল্টটা একটু বলি, এদের ভলিউম গ্রোথ, FMCG কোম্পানির মেন ভলিউম গ্রোথ দেখা হয়, গ্রোথ পাতি ভাষায় গ্রোথ ভাবুন, গ্রোথ কিন্তু আন্ডারলাইন যে ওভারঅল গ্রোথ 5% হয়েছে, ভলিউম গ্রোথ। কিন্তু মানে এদের প্রফিট যদি দেখেন, প্রফিট ইয়ার অন ইয়ার 12%-এর মতো বেড়েছে, যা ইন লাইন উইথ এক্সপেকটেশন, স্ট্রিট যা এক্সপেক্ট করেছিল সেই অনুযায়ী রেভিনিউ বেড়েছে, সেই অনুযায়ী প্রফিটও এসেছে, সেই অনুযায়ী মার্জিনও এসেছে, 25%-এর আশেপাশে মার্জিন এসেছে, সেটাও একদম মার্কেট যা এস্টিমেট করেছিল সেই অনুযায়ী এসেছে। এবং কিছু কিছু সেক্টরের যে গ্রোথ, মানে একটা তো পুরো বিজনেস হয়, তার মধ্যে ওদের ফ্যাশন অ্যান্ড বিউটি প্রোডাক্টস আছে, তারপর আপনাদের হোম প্রোডাক্টস আছে, এইসব যেগুলো বাড়ির জিনিসে হয়, হোম বিজনেসের যে ওদের গ্রোথ সেটা কিন্তু প্রায় ডাবল ডিজিটের কাছাকাছি ওদের গ্রোথ হয়েছে, ঠিক আছে। মানে এই জিনিসগুলো কিন্তু বিউটি অ্যান্ড ফ্যাশনে ওদের প্রায় ডাবল ডিজিটের কাছাকাছি ওদের গ্রোথ হয়েছে, ঠিক আছে। ফুড সেক্টরে, আইসক্রিম ফাইসক্রিমও ওরা করে, ফুড সেক্টরে, ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে ওদের গ্রোথ কিন্তু সিঙ্গেল ডিজিটে হয়েছে, কিন্তু হাই এন্ড অফ দ্য সিঙ্গেল এজেন্ট, মানে 7% 8%-এর মতো কাছাকাছি হয়েছে, আর ওভারঅল ভলিউম গ্রোথ তো আমি বললাম। রেজাল্ট কিন্তু খারাপ হয়নি, মানে স্ট্রিট যা এক্সপেক্ট করেছিল সেটা, এবং ওদের সিইওই বলেছে যে আমরা কশাসলি অপটিমিস্টিক আছি, এবং ইনফ্লেশনের যে এফেক্ট সেটা একটু কম হতে আমরা দেখতে পাচ্ছি। কারণ জানেন, ইনফ্লেশন বেশি থাকলে আপনারা, মানে মূল্যবৃদ্ধি বেশি হলে বা কী বলে, ইনফ্লেশন বেশি থাকলে আমরা কী করবো, যেটা একটু দরকার হয় তার থেকে বেশি কিনবো না, ওইটাই কিনলাম, পরের মাসে মায়না পেলে আবার পরে কিনবো, এই নয় যে 10টা সাবান কিনে রাখলাম বা 5টা সাবান কিনে রাখলাম, না, এই মাসের জন্য যা লাগবে দুটো কিনে রাখি বাবা, আবার নেক্সট মাসে একটু মায়না পেলে বা হাতে পরে টাকা এলে একটু দু সপ্তাহ বাদে দেখা যাবে, এরকম মানুষ এরকম ভাবে চিন্তাধারা এসব করে। তো তার জন্য সেলটা একটু হয়, মানে ইনফ্লেশন হলে এদের এফেক্ট পড়ে না, কারণ আপনার মানে সব জিনিস ওগুলো তো দরকারি জিনিস সবাই কেনে, কিন্তু ইনফ্লেশনটা হলে এদেরও একটু হলেও একটু চাপ পড়ে, কিন্তু মানে একদমই যে ইনফ্লেশনটা এদের জন্য কোনো প্রভাবই ফেলবে না তা নয়, তবে এদের অন্যান্য সেক্টরের তুলনায় FMCG-তে কম প্রভাব পড়ে, কিন্তু প্রভাব পড়ে, ইনফ্লেশনটা কোনো সেক্টরের জন্যই খুব একটা ভালো বিষয় নয়, অ্যাটলিস্ট FMCG বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং সেক্টর বা আদার সেক্টরসের ক্ষেত্রে। আচ্ছা তো শুরু করি, যে এদের রেজাল্ট তাহলে ঠিকঠাক হচ্ছে, তাহলে মার্কেটের এরকম কেন, মার্কেটে দেখুন টেকনিক্যালেরও একটা দিক ছিল, আগের দিন মানে আজকে নয় আগের দিন রেজাল্ট বেরিয়েছিল, এখানে একটা ও কিন্তু পিভট পয়েন্টের রেজিস্ট্যান্সের কাছেই ছিল, এটা ডেইলি চার্টে বলছি, তার থেকে একটু নিচের দিকে এলো, কারণ এক্সপেক্টেড, আপনার ওভার এক্সপেকটেশন হলে হবে, বাড়বে, তাছাড়া তো বাড়বে না, কারণ খেলাটা তো আগেই শুরু হয়ে গেছে, এখান থেকেই তো খেলাটা আগেই তো বেড়েছে, আগের যদি এক সপ্তাহ দেখেন কয়েকদিন ধরে তো বেড়েই গেছে, তার যারা বেড়েছে তারা কি এখানে রেজাল্টের জন্যই নিয়েছিল, তারপর রেজাল্টের দিন তো তারা প্রফিট বুক করে ঘরে যাবেই, তা অলরেডি বেড়ে গেছে, ব্যাপারটা এখানে অলরেডি বেড়ে গেছে, তারপর আজকেও এরকমভাবে একটা বন্ধ হয়েছে। এইবার প্রশ্ন থাকবে, কাজের প্রশ্ন যেটা, দাদা এখন কি তাহলে নেওয়া যায়, এই প্রশ্নটা আমার কমেন্ট বক্সে আসবে। প্রশ্নটার কোনো উত্তর দেওয়ার আগে আগে নিজেকে প্রশ্ন করুন, মানে ওই প্রশ্নটা থাকতে হবে, আমি তাই জন্য উত্তরও দিয়ে দেবো এখানে, যে অ্যাজ আ ইনভেস্টার বলছেন যে আমি নেওয়া যায় কি না, মানে ইনভেস্টার ফর লং টার্ম 5 বছর 10 বছর তার জন্যে, নাকি অ্যাজ আ ট্রেডার যা শর্ট টার্ম এক সপ্তাহের জন্য বা কয়েকদিনের জন্য, সেটা নজরিয়াটা কি সেটা তো বলতে হবে, নাহলে কি নেওয়া যায় এটার কোনো প্রশ্নের উত্তরই হয় না। এবার আমি বলি, যদি ইনভেস্টরের কেউ হন, যদি প্রশ্ন করেন, তাহলে HUL ইজ অলওয়েজ গুড, রেজাল্টও খারাপ হয়নি, ভালো হয়েছে, সুতরাং অফকোর্স এটা মানে হিন্দুস্তান ইউনিলিভার তো ওয়ান অফ দ্য গুড কোম্পানি FMCG সেক্টরে, নেওয়াই যায় ফর দ্য লং টার্ম। অ্যাজ আ ডিসক্লেমার, কোনো এখানে রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, নিজে অ্যানালিসিস করে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন, কিন্তু লং টার্মের জন্য ইটস গুড স্টক, রিটার্ন দিয়েছে, পাস্ট হিস্ট্রি তাই বলছে। আচ্ছা এবার যদি হয়, কিন্তু যারা ইনভেস্টমেন্টের জন্য নেবেন, তারা নেওয়ার পর যদি আবার 5% মাইনাস হয়ে যায় স্টকটা, তখন আবার হাহুতাশ করা কিন্তু যাবে না, এটা মনে রাখতে হবে, সেই অনুযায়ী টাকা লাগাবেন।
হ্যাঁ আমি দেখেছি ইনভেস্টমেন্ট যখন করতে যাই তখন বলি যে হ্যাঁ আমার তো 10 বছরের নজরিয়া, হ্যাঁ এই স্টকটা তো ভালো নিয়ে নিলাম, যা 2-3% মাইনাস বা 5% মাইনাস হলেই মানে কাঁপতে শুরু করি, না এই কি হলো। আরে লং টার্ম তো ভেবে নিয়েছেন, লং টার্ম ভাবলে তো তার ডিপ স্টপ লস থাকবে। আর স্টপ লস ছাড়ুন, দামের থেকেও ফান্ডামেন্টাল জিনিসটা তো তখন দেখতে হবে যে ফান্ডামেন্টাল কিছু হচ্ছে কিনা, ফান্ডামেন্টাল ভালো থাকলে আমি স্টকে থাকবো। আচ্ছা এটা গেল। এবার যারা বলবেন যে না আমি একটু শর্ট টার্মের জন্য, শর্ট টার্মে আমি কি বলবো, শর্ট টার্মে এই 200 ডেজ মুভিং অ্যাভারেজ আছে যেটা আপনার 2500 কাছাকাছি আছে, তো 2500 কাছাকাছি যদি পাওয়া যায় তখন একটা 2450-2460 এই একটা স্টপ লস ছাড়া ট্রেডিং হয় না। যারা করেন তারা জুয়া খেলছেন প্লিজ, তাহলে আমার কাছে থেকে জানার বা আমার চ্যানেল দেখারই কোনো দরকার নেই। স্টপ লস ওই রেখে একটা ওই ব্যান্ডের মধ্যে একটা 2%-এর একটা স্টপ লস রেখে কিন্তু এই জিনিসটা দেখা যায় যখন এই 200 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসবে, 2500 কাছাকাছি আসবে, ঠিক আছে। এখন 2550-এর চলছে, তখন একটু দেখা যেতে পারে, কারণ আগেও এখান থেকে একটা মুভ ও দিয়েছে হিন্দুস্তান ইউনিলিভার, তো সেই অনুযায়ী একটা করা যেতে পারে। ওকে, এটা হলো। এবার চলুন আসি এশিয়ান পেন্টসের। এশিয়ান পেন্টস নিয়ে আপনাদের অনেকের প্রশ্নও থাকে, আগে এশিয়ান পেন্টসের রেজাল্ট নিয়ে একটু কথা বলি। রেজাল্টটা কিন্তু যেমন হিন্দুস্তান ইউনিলিভারের রেজাল্ট নিয়ে কথা হবে না, রেজাল্ট মোটামুটি ইনলাইন এসেছে। হ্যাঁ বাজারের এক্সপেকটেশন থেকে বেশি আসেনি, হিন্দুস্তান ইউনিলিভারের কথা বলছি, কিন্তু খারাপও আসেনি, ইনলাইন উইথ দ্য এক্সপেকটেশন এসছে, কিন্তু এশিয়ান পেন্টসের তা নয়। এবার বলতে পারেন যে বাজার একটু বেশি এক্সপেক্ট করে রেখেছে, হ্যাঁ সেটা তো হতেই পারে, কারণ হাই পিই স্টক, তো বাজার তো এক্সপেক্ট করবেই, মানে ক্লাসের ফার্স্ট বয় তার থেকে তো এক্সপেক্ট করবেই, ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল তার থেকে তো এক্সপেক্ট করবেই যে ভালো করার, তাই না? তাই তো করবে, এশিয়ান পেন্টস রঙের জগতে মানে কি বলবো রাজা, তো সেইখান থেকে তো তাকে এক্সপেক্ট করবেই যে একটু ভালো রেজাল্ট করবে, তাই না? তো সে যদি একটু ডামাডোল, তবে রেজাল্ট কিন্তু ডামাডোলের হয়নি, খুব একটা ডামাডোলের হয়নি, কিছু জিনিস মিস হয়েছে অল্প একটু থেকে, যেমন প্রফিটটা অল্প একটু মিস হয়েছে, হ্যাঁ মানে ওইটা নর্মাল, ওটা আপনার এক একজন অ্যানালিস্ট এক এক রকম করবে, তার জন্যে স্ট্রিট এস্টিমেট করবে, তার কোনো যায় আসে না। আন্ডারলাইন যদি আমি রেজাল্ট দেখি খুব একটা খারাপ হয়নি এশিয়ান পেন্টসের, ঠিক আছে, খুব একটা খারাপ হয়নি, তবে খুব একটা ভালোও হয়নি, মানে মানুষ যা চেয়েছিল তার থেকে ধরুন 100% চাইলেও 90% ডেলিভার করেছে, এইটুকুনি, তাছাড়া আর খারাপ নয়। তো তার জন্যই স্টকটা কিন্তু একটু পড়তে ভালো দেখা গেছে, এবং শুধু এই নয় রঙের সেক্টরেও একটু তাই জন্য একটু খারাপ দেখা গেছে, কারণ মানে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লরা যদি পরীক্ষায় না ঠিকঠাক উতরাতে পারে তাহলে তো অন্য ছেলেমেয়েরা কী করবে তা নিয়ে বাজার একটু সন্দিহান হয়ে পড়ে, যদিও ভয় মানে ভয় পাওয়ার তেমন কিছু নেই, কারণ পরীক্ষায় মানে পাস মার্ক তো সে এনেছে, ঠিক আছে, মানে এশিয়ান পেন্টস যে একদম খারাপ রেজাল্ট করেছে তা কিন্তু নয়। তো তাই জন্য এবার প্রশ্নে আসে যে কী করা যায়। হ্যাঁ একটু আরএসআই এ ওভারসোল্ড দেখাচ্ছে, এখানে যদি ডেলি চার্টে আরএসআই দেখেন 20-এর কাছে চলে গেছে, একটু আরএসআই এ ওভারসোল্ড হয়ে আছে, সুতরাং এখান থেকে একটা বাউন্সের হতে পারে। এবার আপনারা সেম জিনিস, ইনভেস্টমেন্ট না ট্রেডিং কী চাইছেন, ইনভেস্টমেন্ট না ট্রেডিং কথা, ইনভেস্টমেন্ট যদি চান, ইনভেস্টমেন্ট যদি বলেন তাহলে আমি বলবো এখন এই সময় ইনভেস্ট হলে তো লং টার্মের জন্য রাখতে হবে, ঠিক আছে, কিন্তু পুরো টাকা লাগাবেন না। আমি ইনভেস্টমেন্টের জন্য হলেও সেই স্টকগুলো পছন্দ করি যারা একটু 200 ডেজ মুভিং অ্যাভারেজের একটু উপরে চলছে, সেটা যখন ও করছে না একটু নিচে আছে কোনো অসুবিধা নেই, যেহেতু ভালো স্টক সেহেতু আমি যদি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করতে চাই ফর এ লং টার্ম, মানে 5 বছর মিনিমাম আমার নজারিয়া থাকবে, 5-6 বছর, তাহলে আমি 10,000 টাকার মধ্যে ধরুন 3,000-4,000 টাকা লাগালাম আর বাদ বাকি একটু পার্সেন্ট হাতে রাখলাম, দেখলাম যে কী হয় তারপরে আবার ইনভেস্টটা করবো, এরকম করতে পারেন। আমি এশিয়ান পেন্টসের কথা বলছি, ঠিক আছে, রেজাল্ট খুব একটা ভালোও নয় আবার খুব একটা খারাপও নয়, কিছু দিকে একটু মিস হয়েছে, ব্যাস এইটুকুনি, আর কিছুই নয়। তো একটু ওভারসোল্ড আছে, তো তার জন্য একটু আপনাকে দেখে নিতে হবে। ইনভেস্টমেন্টের জন্য স্টক ঠিকঠাক আছে, সেক্টরও ঠিকঠাক আছে, FMCG টাইপেরই কোম্পানি, সুতরাং ইটস ওকে। আচ্ছা এবার হবে যে দাদা শর্ট টার্মের জন্য আমরা যারা ট্রেডার তাদের জন্য কি, তাদের জন্য দেখো একটা একটু বাউন্স ব্যাকের মতো আসতে পারে। আমি ভেবেছিলাম যে এই যে এইটা যে আগের রেজিস্ট্যান্স ছিল অ্যাটলিস্ট এইটাকে ও হোল্ড করবে, এটাকে এই লাইনটাকে কিন্তু ও হোল্ড করেনি, আজকে ক্লোজিংটা যেটা দিয়েছে একদম নিচের দিকে, সুতরাং আরও যদি নিচে আসে এই জোনটা,
এই জোনটায় যদি পাওয়া যায় তো খুবই ভালো, যেটা এখান থেকে অনেকটাই দূরে আছে, মানে প্রায় 100 টাকার মতো দূরে আছে, 2667, অতটা হয়তো আসবে না। তবে আরএসআই এর দিকে নজর রাখতে হবে, সামনে কিন্তু কোনো তেমন সাপোর্ট নেই, তাই জন্য এই দুটো লাইন টেনে দিলাম। এর মধ্যে যেখানে সাপোর্ট নিয়ে আমার যখন ঘোরার প্রথম প্রবণতা দেখা দেবে, আরএসআইটাও ওভারসোল্ড আছে, তার ওভারসোল্ডের জন্য একটা বাউন্স হতে পারে, সেই বাউন্সটাকে ধরে প্লে করা যেতে পারে যারা শর্ট টার্মে আছো। তাছাড়া সামনে যে খুব ভালো সাপোর্ট আছে তা কিন্তু না। আরেকটা সাপোর্ট জোন এই জোনটাও একটা সাপোর্ট, সেগুলো অনেকটাই নিচে, বললাম 100 টাকার নিচে সাপোর্টগুলো আছে। এইখানে যদি বলেন এইখানে যে দোদুল্যমান হয়ে ঝুলছে, এইখানে সাপোর্ট নেই। এবার সাপোর্ট ছাড়া বাউন্স আসতে পারে, কেন আসতে পারে, যেহেতু আরএসআই ওভারসোল্ড, তাই আমি বারবার চিনিয়ে দিচ্ছি। তাই জন্য ওর জন্য যদি একটা বাউন্স আসে, সেক্ষেত্রে একটা, আমি ডেলি চার্টের কথা বলছি, যদি একটা বাউন্স আসে সেই বাউন্সটাকে প্লে করা যেতে পারে। তবে আমি মানে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি শর্ট টার্মের জন্যে, লং টার্মের জন্য দুটোই ভালো স্টক, এটা কিন্তু কোনো দুবিধা নেই। যদি আমার বলেন তাহলে হালে আমি আরও বেশি ভালো, যে হালটা একটু নিচের দিকে, মানে 200 ডেজ মুভিং অ্যাভারেজে এলে নেবো, ওইটা একটা সাপোর্ট। এইখানে কিন্তু একটু সাপোর্টটা একটু দূরে আছে। হ্যাঁ, আরএসআই ওভারসোল্ড আছে, যদি 100 টাকার নিচে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। কালকে যদি 100 টাকার নিচে পাই তাহলে একটু সুইংয়ের জন্য নেওয়া যেতে পারে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। যাই হোক, কারণ এইগুলো তো কিন্তু হাই পিই স্টক, তো একটু যখন রেজাল্ট খারাপ হয়, বা খারাপ বলা যায় না, মানে রেজাল্ট একটু মনমতো বাজারের মতো না হলে, তাহলে কিন্তু একটু ওই হাই পিই কারেকশানটা হয়, পিই কারেকশান একটু হয়, সেইটা হচ্ছে, মানে এটা প্রাইস কারেকশানের থেকেও পিই কারেকশান হয় যেগুলোগুলো হাই পিই স্টক। তাই জন্য একটু কিন্তু ধরুন মিউচুয়াল ফান্ড যারা আছে, এরা আছে, তারা একটু সেলিং ফেলিং করে, নইলে এশিয়ান পেন্টস তো সবার কাছেই আছে না, সব মিউচুয়াল ফান্ডদের কাছেই আছে, বেশিরভাগ লোকের কাছে, তো সেই জিনিসগুলো সেলিং একটু আসছে, ওদের সেলিংটা একটু বন্ধ হলে, আরএসআই একটু হলে এই হবে। ইনভেস্টমেন্ট যারা করছেন তাদের জন্য অতটা নয়, তবে নেক্সট কোয়ার্টারের রেজাল্টের দিকে কিন্তু নজর রাখতে হবে। এই নয় যে চোখ বুঝে আমি ইনভেস্ট করে দিলাম, নিজের নেক্সট কোয়ার্টারের দিকেও করতে হবে। আমি যা বললাম, অ্যাটলিস্ট আমি যদি ইনভেস্ট করতাম তাহলে আমি ওই 50% বা 30% অফ মানি আমি এখন ইনভেস্ট করে একটু দেখতাম, ঠিক আছে, এই ব্যাপারটা ক্লিয়ার হল, ওকে। তবে কোনো রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, নিজে থেকে অ্যানালিসিস করে নিজের পয়সায় ইনভেস্ট করবেন, মানে এই নয় যে ধার করা বা অন্যের পয়সা নিয়ে ইনভেস্ট করবেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। যাই হোক, আরও কিছু স্টকের যেগুলোতে এই সপ্তাহে রেজাল্ট এসেছে বা পরের সপ্তাহে রেজাল্ট আসতে পারে, সেই নিয়ে কিন্তু আমি এই উইকেন্ডে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও আনবো, সেই ভিডিওকে অবশ্যই দেখবেন। আর আপনাদের স্ক্রিনে চলে আসবে ওই যে প্লেলিস্টের কথা বলেছিলাম, অপশান ট্রেডিংয়ের, এবং আমার যে ক্লাসের যে প্লেলিস্টটা সেটা চলে আসবে, ক্লিক করে অবশ্যই দেখবেন। আর ক্যান্ডেলস্টিকের ভিডিওটা তারও চলে আসবে, সেটা তো অবশ্যই দেখবেন, ক্যান্ডেলস্টিকটা, ওটা দেখবেনই। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।